এই আট প্রকার নারীকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আট শ্রেণীর নারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। আমরা আজকে সেই আট শ্রেণীর নারীকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এক নম্বর, ক্ষমাশীল। যেই নারী ক্ষমা করতে ভালোবাসে ওই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। দেখবেন অনেক মেয়েরা আছে প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশী যদি তার কাছে ক্ষমা চায় সে ক্ষমা করতে চায় না। অনেক সময় স্বামী তাকে মারধর করে, গালিগালাজ করে, বকাঝকা করে, তারপর স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চায় কিন্তু স্ত্রী কোনোভাবেই ক্ষমা করতে চায় না, ওই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য যেই নারী ক্ষমা করতে ভালোবাসে ওই নারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। দুই নম্বর, ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। দেখবেন সংসারে অভাব অনাটন লেগেই আছে কিন্তু সে ধৈর্য ধারণ করে যে কোনো এক সময় আমার আল্লাহ তাআলা হয়তো অভাব অনাটনগুলোকে মুছে দিবেন। আবার অনেক সময় দেখবেন শ্বশুর শাশুড়ি নির্যাতন করে, স্বামী নির্যাতন করে, মারধর করে, যৌতুকের জন্য প্রেশার ক্রিয়েট করে, ওই স্ত্রী কিন্তু কখনো ধৈর্য হারা হয় না, সে ধৈর্য ধারণ করে সবার কথাগুলোকে মেনে নিয়ে, সবার অপমানগুলোকে মেনে নিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলছেন ওই নারীকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তিন নম্বর, যেই নারী বেশি বেশি তওবা করে। যেই নারী বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তার গুনাহের জন্য মাপ চায়, ক্ষমা চাই, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলা ওই নারীকে সবচাইতে বেশি ভালোবাসেন। এজন্য নারীরা আজকে তওবা করতে চায় না, নারীরা আজকে শুধু ফাহেশা কাজ করে, খারাপ কাজ করে, গুনাহ কাজ করেও তারা কিন্তু তওবা করতে চায় না। তওবাকারীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। চার নম্বর, পদ্মাশীল নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। শুধু আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, যারা পর্দা করে আল্লাহ তাআলা তাদের সম্মান কত বাড়িয়ে দেয় দেখেন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, পর্দা করে, আল্লাহ তাআলা তাদের চেহারাকেও সুন্দর করে দেয় এবং তাদের জীবনে সুন্দর একটি জীবনসঙ্গী দেয় যে তাকে সুখে রাখতে পারবে এবং তাদের ভালো ভালো জায়গায় বিবাহ হয় আমরা দেখেছি। পর্দা করলে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেয়, পর্দা করলে আল্লাহ তাআলা রহমত তার উপর নাজিল হয়। এজন্য অবশ্যই পদ্মাশীল নারীকে আপনি বিবাহ করবেন। যদি পদ্মাশীল নারী ব্যতীত আপনি অর্ধ উলঙ্গ নারীকে বিবাহ করেন তাহলে কখনো কিন্তু আপনার জীবনে সুখ শান্তি আসবে না। এজন্য চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা পদ্মাশীল নারীকে বেশি পছন্দ করেন। পাঁচ নম্বর, স্বামীর আনুগত্য করে যেই স্ত্রী আল্লাহ তাআলা ওই মেয়েকে বেশি পছন্দ করেন। আজকে স্বামীর আনুগত্যই করতে চায় না কেউ, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামী টেক কেয়ার করে না আজকে, যার কারণে আজকে সংসারের মধ্যে কিন্তু অশান্তি বেঁধেই থাকে। যেই নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর জায়েজ কথাগুলো মেনে নেয় আল্লাহ তাআলা ওই নারীকে বেশি পছন্দ করেন। ছয় নম্বর, যেই নারী পবিত্র থাকে, পবিত্রতা অর্জন করে সেই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। অনেক নারীরা আছে দেখবেন তারা পবিত্র হতে চায় না, তারা এটাকে সাধারণ কিছু মনে করে, যখন তারা অপবিত্র হয়। অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে এমন খেয়াল আমাদের মা বোনদের মধ্যে খুব কম পাওয়া যায়। এজন্য যেই নারী পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা ওই নারীকে বেশি পছন্দ করেন। সাত নম্বর, যেই নারী লজ্জা স্থানের হেফাজত করে ওই নারীকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এখন নারীরা লজ্জা স্থানের হেফাজত করে না, পিকনিক কর্নারে, বিভিন্ন রিসোর্টে, বিভিন্ন জায়গা তাদের লজ্জা স্থান পর পুরুষকে ভক্ষণ করার জন্য দিয়ে দিচ্ছে। এটা কোনোভাবেই জায়েজ নয়, এটা সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হারাম করেছেন। এজন্য আল্লাহ তাআলা লজ্জা স্থান যে সমস্ত নারীরা হেফাজত করে তাদেরকে বেশি পছন্দ করেন। আট নম্বর, কথা গোপন রাখে। স্বামী কোনো একটা কথা তার কাছে বলেছে, সে এই কথাটি অন্য কারোর কাছে বলবে না, অর্থাৎ কথাগুলো গোপন রাখবে।
প্রতিবেশী কোনো ভাবি কোনো দাদি কেউ যদি কোনো কথা তার কাছে বলে তাহলে সে এটাকে প্রসার করবে না অর্থাৎ গোপন রাখবে যেই নারী কথা গোপন রাখে আল্লাহ তাআলা ওই নারীকে বেশি পছন্দ করেন সম্মানিত দ্বীনী ভাই বোনেরা এই আট প্রকার নারীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আট প্রকার নারীকে যেন বিবাহ করার তৌফিক আমাদেরকে দান করেন।